মিঠুন চক্রবর্তীর অনেক বক্তব্য অনেক ডায়লগ এতদিন আমরা শুনে এসেছি তার বেশ কিছু ডায়লগ তো আবার ভাইরাল আজকে মিঠুন চক্রবর্তীর একটা বক্তব্য সামনে এসেছে কি বলছেন তিনি শুনুন We are for the Hindustani Muslims We are for the Hindustani Muslims We are for the Hindustani Muslims At least I am interested আমার পশ্চিম বাংলার মুসলমান ভাই বোনরা ভালো থাকুক আই মিন At least I am interested আমার পশ্চিম বাংলার মুসলমান ভাই বোনরা ভালো থাকুক আই মিন We are for the Hindustani Muslims একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে বিজেপি মানে এগেইনস্ট মুসলিম এটা এটা বলে মার্কেটে ছেড়ে দাও আর বলতে থাকো We are for the Hindustani Muslims বিজেপি কোনোদিনই সংখ্যালঘুদের এগেইনস্টে ছিল না বিজেপি ইজ নট এগেইনস্ট মুসলিম উই আর ফর এভরিথিং উই আর ফর একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে বিজেপি মানে এগেইনস্ট মুসলিম এটা এটা বলে মার্কেটে ছেড়ে দাও আর বলতে থাকো বিজেপি ইজ নট এগেইনস্ট মুসলিম উই আর ফর এভরিথিং উই আর ফর দ্য হিন্দুস্তানি মুসলিম অ্যাট লিস্ট আই এম ইন্টারেস্টেড কিছু বুঝলেন শুনলেন তো মিঠুন চক্রবর্তীর বক্তব্য কি সুন্দর সাবলীল ভাষায় বললেন মিঠুন চক্রবর্তী কি বললেন বুঝতে পেরেছেন আসুন আপনাদের ভালো করে বুঝিয়ে দিই মিঠুন চক্রবর্তী বললেন যে তারা নাকি হিন্দুস্তানি মুসলিমদের পক্ষে কি বললেন হিন্দুস্তানি মুসলিমদের পক্ষে শুধু মুসলিম নয় উনি বললেন যে বিজেপি অর্থাৎ তারা আমরা মানে বিজেপির কথাই বোঝাতে চেয়েছেন মিঠুন চক্রবর্তী এটা তো স্পষ্ট তিনি বললেন যে তারা নাকি হিন্দুস্তানি মুসলিমদের পক্ষে শুধু মুসলিম নয় কিন্তু আবার বলছি হিন্দুস্তানি মুসলিমদের পক্ষে বুঝতে পারছেন তো কথার মারপ্যাচ তো আশা করি আপনারা বোঝেনি এবং এরাজ্যের প্রত্যেক মানুষই রাজনৈতিক ভালো বোঝেন রাজনৈতিকভাবে সচেতন হিন্দুস্তানি মুসলিম বলতে কি বোঝাতে চাইলেন মিঠুন চক্রবর্তী আশা করি সবাই সেটা বুঝেছেন চলুন আরেকবার একটুখানি শুনে নিই কি বললেন মিঠুন চক্রবর্তী শুনুন মুসলমান ভাই বোনরা ভালো থাকুক আই মিন অ্যাট লিস্ট আই এম ইন্টারেস্টেড আমার পশ্চিম বাংলার মুসলমান ভাই বোনরা ভালো থাকুক আই মিন উই আর ফর দ্য হিন্দুস্তানি মুসলিমস একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে বিজেপি মানে এগেইনস্ট মুসলিম এটা এটা বলে মার্কেটে ছেড়ে দাও আর বলতে থাকো উই আর ফর দ্য হিন্দুস্তানি মুসলিমস বিজেপি কোনোদিনই সংখ্যালঘুদের এগেইনস্টে ছিল না বিজেপি ইজ নট এগেইনস্ট মুসলিম উই আর ফর এভরিথিং উই আর ফর একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে বিজেপি মানে এগেইনস্ট মুসলিম এটা এটা বলে মার্কেটে ছেড়ে দাও আর বলতে থাকো বিজেপি ইজ নট এগেইনস্ট মুসলিম উই আর ফর এভরিথিং উই আর ফর দ্য হিন্দুস্তানি মুসলিমস অনেকগুলো কথা বললেন মিঠুন চক্রবর্তী তিনি বললেন পশ্চিমবঙ্গের মুসলমান ভাই বোনেরা ভালো থাকুক একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে সেটা বাজারে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু বিজেপি কোনো দিনই সংখ্যালঘুদের বিরোধিতা করেনি আবার তিনি এও বলছেন যে আমরা হিন্দুস্তানি মুসলমানদের পক্ষে আজকে সকালে বিমানবন্দরে এই কথা বলেছেন মিঠুন চক্রবর্তী ত্রিপুরাতে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন সেখানে যাবার আগে বিমানবন্দরে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন তখন এই বক্তব্যই কিন্তু সামনে এসেছে এবং ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে মিঠুন চক্রবর্তীর এই বক্তব্য তিনি বলছেন বিজেপি নাকি হিন্দুস্তানি মুসলমানদের পক্ষে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে বিজেপি মুসলমানদের বিরোধিতা করে আদৌ কিন্তু সেটা নয় এই কথাটা যেমন মিঠুন চক্রবর্তী বলছেন তেমনি অন্যদিকে তিনি আবার বলছেন আমরা অর্থাৎ তিনি বিজেপির কথাই বলেছেন কারণ আমরা জানি যে মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা তিনি এই মুহূর্তে ত্রিপুরায় যাচ্ছেন বিজেপির হয়ে তিনি সেখানে প্রচার করবেন সামনেই রয়েছে ত্রিপুরায় বিধানসভা ভোট তার আগে তিনি বলছেন যে বিজেপি নাকি হিন্দুস্তানি মুসলমানদের পক্ষে বুঝতে পারলেন তো এই যে কথাটা তিনি বলেছেন কোট আনকোট মিঠুন চক্রবর্তী যেটা বলেছেন হিন্দুস্তানি মুসলমান ভাই বোনেরা তারা ভালো থাকুক এরাজ্যের মানুষ ভালো থাকুক যারা মুসলমান তারা ভালো থাকুক ন্যারেটিভ করে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে যে সংখ্যালঘুদের বিরোধিতা করে বিজেপি কিন্তু যে কথাটা তিনি বোঝাতে চাইলেন সেটা কিন্তু একদম স্পষ্ট তিনি বলছেন যে হিন্দুস্তানি মুসলিমদের পক্ষে আমরা আমরা কারা তার মানে বিজেপি আরেকবার শোনাবো নিন শুনে নিন আরো একবার উই আর ফর দ্য হিন্দুস্তানি মুসলিমস উই আর ফর
the Hindustani Muslims. We are for the Hindustani Muslims. At least I am interested. Kamar Posti Bangla Muslim Bhai Bonda Bhalothabu. I mean, at least I am interested. Kamar Posti Bangla Muslim Bhai Bonda Bhalothabu. I mean, we are for the Hindustani Muslims. এটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে বিজেপি মানে এগেইনস্ট মুসলিম, এটা এটা বলে মার্কেটে ছেড়ে দেওয়ার, বলতে থাকো উই আর ফর দ্য হিন্দুস্তানি মুসলিমস। বিজেপি কোনোদিনই সংখ্যালঘুদের এগেইনস্টে ছিল না। আমরা তো শুনলামই মিঠুন চক্রবর্তীর বক্তব্য, তিনি যখন বলছেন যে একটা এক আখ্যান তৈরি করে ছেড়ে দেওয়া হয়েছিল বাজারে যে সংখ্যালঘুদের বিরোধিতা করে না বিজেপি, তখন সেই তিনি আবার বলছেন যে হিন্দুস্তানি মুসলমানদের পক্ষে আমরা। এখন দেখার মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যকে কোন রাজনৈতিক দল কি হিসেবে দেখেন।